উদ্যোগ দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ ইয়াজউদ্দিন সাহেবের একটা বাদী হয়ে একটা এজাহার পাঠিয়েছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে খাগড়াছড়ি জেলা পরিষদের মালিকানাধীন মিনি সুপার মার্কেটের তৃতীয় তলায় আবাসিক হোটেলটি অবৈধভাবে নিজ দখলে রেখে জনাব মোহাম্মদ জাহিদুল আলম জেলা পরিষদের সদস্য, সাবেক সদস্য, উনিশ লক্ষ টাকারও অধিক ক্ষতি সাধন করেছেন। এই অপরাধে ওনার বিরুদ্ধে একটি মামলা রুজু করার জন্য আমরা এজাহার পেয়ে এটি মামলা হিসাবে রুজু করেছি। মামলাটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করবেন, ওনারা আইনের ব্যবস্থা গ্রহণ করবেন।